আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। বাচ্চাদের স্কুলে নামিয়ে দিয়ে আমি আর বাচ্চাদের বাবা চলে এসেছি আজালে আমার ছেলেটার ফ্রি হেলথ কার্ড করতে। আমরা যেহেতু রুমে থাকি আর আমাদের রুমের আমাদের স্পেশাল বাচ্চাদের এই ফ্রি হেলথ কার্ডটা শুধুমাত্র পেনিসিলিনা আজালেই করে থাকে। কিছু ফর্মালিটিস ছিল যেগুলোকে না পূরণ করতে হবে, সেটাই বাচ্চাদের বাবা পূরণ করে নিচ্ছিল। আজকের ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও, আশা করছি আপনাদের অনেকেরই উপকারে আসবে যাদের স্পেশাল বাচ্চা। আমাদের স্পেশাল বাচ্চাদের জন্য মেডিকেল হেলথ কার্ডের কোডটা আলাদা, সো প্রতি দু বছর পরপর দেখা যায় এই মেডিকেল কার্ডগুলো রেনু করতে হয়। আমাদের স্পেশাল বাচ্চাদের জন্য হেলথ কার্ডের কোডটা কত নাম্বার বা কি কি ডকুমেন্টগুলো লাগবে সেগুলোই আজ আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের সাথেই থাকবেন। আমিও দেখা গেছে বাচ্চাদের পাপার সাথে এখানে ওখানে যাচ্ছি, কোন অফিসে কোথায় কি করা লাগে এগুলো একটু দেখে নেছি, যাতে করে ইন ফিউচার আমি একা একা এগুলো সব করতে পারি। তাছাড়াও আমাদের বাচ্চারা যখন 8 বছর হয়ে যায়, নর্মাল বা স্পেশাল যে কোনো বাচ্চা যখন 8 বছর হয়ে যায়, তখন দেখা যায় আমাদের যে বাচ্চাদের পার্সোনাল ডাক্তার সেটা চেঞ্জ হয়ে যায়, সেটা হয়ে যায় আমাদের বড়দের যে পার্সোনাল ডাক্তার সেখানে। তো ভিউয়ার্স, চলেন তাহলে শুনে নেই আপনাদের ভাইয়ার কাছ থেকে বা বাচ্চাদের পাপার কাছ থেকে কিভাবে আমরা আমাদের স্পেশাল বাচ্চাদের বা ডিজেবল পার্সনদের হেলথ সার্টিফিকেটটা বা হেলথ কার্ডটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, কি কি ডকুমেন্ট লাগতে পারে। আশা করছি আজকের ভিডিওটা আমাদের সবারই অনেক উপকারে আসবে, আমরা অনেক হেল্পফুল হব। এই পর্যায়ে বলে নেই, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যেমন তোমার আমার আছে এজ এ, আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ইতালিতে স্পেশাল বাচ্চাদের জন্য কিভাবে ফ্রি হেলথ কার্ড করবেন সেই বিষয়ে। তো ইতালিতে যদি কারো এরকম কোনো স্পেশাল বাচ্চা থাকে, তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে আপনাদের যে পার্সোনাল যে ডাক্তার থাকে বাচ্চাদের, তার কাছ থেকে একটা সার্টিফিকেট করতে হবে, যেটা আর কি ইনভ্যালিড সার্টিফিকেট। এটা করার পরে তারপরে এই সার্টিফিকেটটাকে ইমসে পাঠাতে হবে। তো যারা ইতালির বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখবেন তারা হয়তো ইমসটা বুঝবেন না। ইমসটা হলো এমন একটা অফিস যেখান থেকে সব কিছু আর কি দেখা হয়, যত ধরনের ইতালিতে ম্যাক্সিমাম সব কাজগুলাই ইমস থেকেই হয় আর কি। তো ওই মেডিকেল সার্টিফিকেটটা যখন ইমসে পাঠানো হবে, ইমস একটু সময় নেবে, 2-3-4 মাস সময় নিতে পারে। নেওয়ার পরে আপনাকে একটা ডেট দিবে। কেন, ইমসের আবার ডাক্তার থাকে, তাদের নিজস্ব ডাক্তার, তারা আবার বাচ্চাকে টেস্ট করবে, দেখবে, দেখার পরে তারা একটা সার্টিফিকেট দেবে। এই সার্টিফিকেটটা আপনার হাতে আসতে একটু বেশ সময় লাগতে পারে। তো ইমস থেকে যে সার্টিফিকেটটা দিবে এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ভেরবালে, এটাকে বলতে পারেন যে ইংলিশে বললে এটা হলো অ্যাসেসমেন্ট সার্টিফিকেট আর কি। তো এই সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা ছাড়া কি কোনো কিছুই করা যাবে না স্পেশাল বাচ্চাদের জন্য। তো এখন আসেন কিভাবে ফ্রি হেলথ কার্ডটা করবেন। তো এই ফ্রি হেলথ কার্ডটা করতেও এই সার্টিফিকেটটা লাগবে। ফ্রি যে হেলথ কার্ড এটাকে এখানে ইতালিয়ান ভাষায় বলে এসেন্সিওনে। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, সিম্পল একটা প্রসেসিং, আপনার হাতে যখন আর কি অ্যাসেসমেন্ট সার্টিফিকেটটা যখন থাকবে, তো এই সার্টিফিকেটটা নিয়ে আপনাকে আজালে যেতে হবে। এখন আজাল তো ইতালিয়ান শব্দ, যারা বাইরে থেকে দেখবেন তাদের সুবিধার্থে বলি, আজাল হলো এমন একটা অফিস যেখান থেকে সব রকমের চিকিৎসা বিষয়ক সব তারা দেখাশোনা করে। তো ওখানে যাওয়ার পরে আরও একটু সহজ করে বলি, আজাল মনে করেন যে যেটাকে বলা হয় জিপি, যেটাকে জিপি নামে সবাই চিনে ইংল্যান্ডে বা আয়ারল্যান্ডে, এরকমের একটা প্রতিষ্ঠান এখানে। তো ওখানে যাওয়ার পরে আপনাকে একটা ফর্ম দেবে, এই ফর্মটা স্রেফ পূরণ করতে হবে, এখানে আপনার নাম থাকবে, আপনার বাচ্চার নাম থাকবে, এবং এই দেশে যে একটা ন্যাশনাল একটা করেছি থাকে যেটাকে বলে করেছি ফিসকালে, এগুলো দিয়ে পূরণ করে সিম্পল একটা সই দেওয়া। এই ফর্মটার সাথে ওই অ্যাসেসমেন্ট যে সার্টিফিকেটটা আছে, এই সার্টিফিকেট আপনার একটা ডকুমেন্টের ফটোকপি, বাচ্চার একটা ডকুমেন্টের ফটোকপি,
সহকারে আজালে যেটা জিপি আর কি, এখানে জমা দিলে সঙ্গে সঙ্গে আপনাকে আপনার বাচ্চার ফ্রি মেডিকেল কার্ডটা দিয়ে দেবে। এখন এই দেশে কয়েক রকমের ফ্রি মেডিকেল কার্ড আছে, যেটা বড়দের জন্য একরকমের, ছোটদের জন্য একরকমের, আবার যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য আর এক রকমের। তো যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের পরিচি নাম্বারটা হয়েছে, পরিচি নাম্বার হলো আর কি কোড আর কি, তো এটা এটা হলো C04। এটা হলো স্পেশাল বাচ্চাদের জন্য। তো স্পেশাল বাচ্চাদের জন্য যদি অ্যাসোসিয়েশনে C04টা করা যায় তাহলে যাবতীয় সব কিছু ফ্রি পাওয়া যাবে, কোনো কিছুতে আপনাকে আর টাকা খরচ করতে হবে না। সেটা কোনো ট্রিটমেন্ট হোক, কোনো ওষুধ হোক, যে কোনো রকমের যে চিকিৎসা বিষয়ক যা আছে সম্পূর্ণটাই ফ্রি পাওয়া যাবে আর কি। তো এ বিষয়ে যদি আপনারা যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্টস করবেন, আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব না করলে অবশ্যই করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর আমরা চেষ্টা করব এখন থেকে প্রত্যেকটা ভিডিওর সাথে ইতালিতে ইনফরমেটিভ কোনো তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য, যদি তাতে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় সেটাই আমাদের সার্থকতা। তো আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।